হ্যালো বন্ধুরা, আমি টেকনিক্যাল শুভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি শুভাশিস ঘোষ আপনাদের সাথে রয়েছি। আপনাদের সমস্ত রকমের টেকনিক্যালের লেটেস্ট আপডেট পেতে বা সাপোর্ট পেতে আমার টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন অংশীদার হয়ে যান। তো আশা করছি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমার ইউটিউব থাম্বনেল দেখে আমি কোন টপিক নিয়ে আজকে ভিডিও বানিয়েছি। তবুও আমি আপনাদের মধ্যে ডিসকাস করে বলে দিচ্ছি, আজকের টপিকটি হচ্ছে ফটো টু পিডিএফ ফাইলে আপনারা কিভাবে কনভার্ট করবেন মোবাইল দিয়ে। তো এই টিপসটি আপনাদের দেখতে বা জানতে হলে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। চলুন বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে তোমাদের মোবাইলের প্লে স্টোর ব্রাউজারে চলে যাবে। ওকে, যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে ফটো টু পিডিএফ ফাইল কনভার্টার লিখে সার্চ করে নেবে। ওকে, সার্চ করে নেওয়ার পর ফার্স্ট যে অ্যাপটি আসবে ওই অ্যাপটি ইনস্টল করবে না, স্ক্রল ডাউন করে দেবে নিচের দিকে। দেখো গ্রিন কালারের যে ইমেজ টু পিডিএফ কনভার্টার অ্যাপটি রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগে ইন্ডিয়ার, ওই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ইনস্টল করা রয়েছে ওই জন্য আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং আমি তোমাদেরকে এই অ্যাপটি ওপেন করে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই অ্যাপটির মাধ্যমে ইমেজ টু পিডিএফ ফাইল কনভার্টার করবে। দেখো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে গিয়ে প্লাস অ্যারোতে ক্লিক করে নেবে, তারপর গ্যালারিতে চলে যাবে তোমরা। গ্যালারিতে যাওয়ার পর তোমরা তোমাদের যে ইমেজগুলিকে পিডিএফ ফাইলে কনভার্টার করবে সেই ইমেজগুলি তোমরা সিলেক্ট করে নেবে। কীভাবে সিলেক্ট করবে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমরা তোমাদের পিকচারগুলি সিলেক্ট করে নেবে এইভাবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কী করবে, তো দেখতে থাকো এই ভিডিওটি। দেখো সিলেক্ট যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, এরপর রাইট সাইডে গিয়ে দেখো পিডিএফ ফাইলে যে পিকচারটা রয়েছে থার্ড, ওই অপশনে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তুমি এখানে যে নামে পিডিএফ ফাইলটা সেভ করবে সেই নামটা দিয়ে দেবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নামও দিতে পারো, আদার্স কোনো নামও দিতে পারো। ওকে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি আমার নাম টাইপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। শুভাশিস আমার নাম, তো শুভাশিস আমি টাইপ করে নিচ্ছি। ওকে, দিয়ে ডান করে দেবে। ডান করে দেওয়ার পর নেক্সট অপশন যেটা আছে পাসওয়ার্ড, তো তোমরা পাসওয়ার্ড দিতেও পারো আবার নাও পারো। যদি পাসওয়ার্ড দিয়ে রাখো অন্য কেউ তোমার এই পিডিএফ ফাইলটা দেখতে পারবে না যদি তুমি পাসওয়ার্ড দিয়ে রাখো। তো আমি মনে করি পাসওয়ার্ড দিয়ে রাখাই ভালো, তো যেই পাসওয়ার্ডটা তোমরা দেবে সেটা মনে রাখবে, কারণ পাসওয়ার্ডটা ভুলে গেলে তোমার আর পিডিএফ ফাইলটা ওপেন হবে না। ওকে, দেখো আমি 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দিয়ে তুমি নেক্সট করে নেবে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, নেক্সট করে নেবো, ওকে করে নেবে। দেখো ওকে হয়ে যাওয়ার পর ইমেজ টু পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে শুভাশিস যে পিডিএফ ফাইলে কনভার্টার হয়ে গেছে, তো এটা তোমরা দেখতে পাবে, অনেকগুলি পিকচারকে একসাথে তোমরা দেখতে পাবে, দেখে নাও। আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো ওপেন করে নাও। দেখো এখানে আমার পাসওয়ার্ড চাইছে, দেখো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কারণ পাসওয়ার্ড না দিলে ওপেন হতো না। দেখো আমি আমার
অনেকগুলি পিকচারকে একসাথে পিডিএফ ফাইলে কনভার্টার করে নিয়েছি। তোমরাও আমার মতো এইভাবে এই পদ্ধতিতে ফটো থেকে পিডিএফ ফাইলে কনভার্টার করতে পারবে। আবার এই পিকচারগুলিকে তুমি জুম করে দেখতেও পারবে। দেখে নাও, তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমি জুম করছি কিন্তু কোনো ছবি পিকচার কোয়ালিটি। এই ভিডিওটির মাধ্যমে যদি আমি আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে পেরে থাকি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওটি দিয়ে বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাদের এই ভিডিওটি নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইউটিউবে, আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করে দেব। আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে এর দ্বারা সবাই উপকৃত হয়। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন অংশীদার হয়ে যান। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়ালে রাখবেন, সুস্থ থাকবেন, গুড বাই।